জাতীয় জাদুঘরের পক্ষ থেকে প্রথমবারের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 86 জন শিল্পী, কলাকুশলী এবং শব্দ সৈনিককে সম্মাননা দেওয়া হয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়ে আক্ষেপ ঘোচার কথা জানান অনেকেই। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার কাজ প্রবীণদেরই বলে জানান তারা। বিস্তারিত সৈয়দ অদিতের রিপোর্টে। 1971 সালে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির লড়াইয়ে ভিন্ন উপায়ে অংশ নিয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীরা। বিজয়ের 52 বছর পর মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানো 86 জন শিল্পী ও কলাকুশলীকে সম্মাননা প্রদান করল জাতীয় জাদুঘর। একে একে শব্দ সৈনিকদের উত্তরীয় এবং সম্মাননার স্মারক তুলে দেন প্রধান বিচারপতি ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। সম্মাননা পেয়ে নিজেদের আক্ষেপের কথা তুলে ধরেন শব্দ সৈনিকরা। আমি অত্যন্ত আনন্দিত এবং মৃত্যুর আগে আমি হয়তো এই সান্ত্বনা নিয়ে মরতে পারবো যে অন্তত বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয় থেকে মহান মুক্তিযুদ্ধে একটা সেক্টর হিসেবে যেটা কাজ করেছিল মুক্তিযুদ্ধে, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধাদের আজকে সম্বর্ধনা দেওয়া হলো। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিত্রবাহিনীর সদস্য হিসেবে যৌথ কমান্ডের এসে যুদ্ধপথে দেশকে বিজয়ের দিকে নিয়ে গেছে এবং তাদের অনেকেই জীবন উৎসর্গ করে গেছে। আপনারা চাইলেই পাকিস্তানি সরকারের সুযোগ সুবিধা ভোগ করে নিরাপদ জীবনের নিশ্চয়তা নিয়ে মহান মুক্তিযুদ্ধে নিজেদেরকে সম্পৃক্ত না করে নিশ্চুপ থাকতে পারতেন, কিন্তু আপনারা তা করেননি। কারণ আপনারা জানতেন দেশকে ভালো না বাসলে, দেশের মানুষকে ভালো না বাসলে মানুষ হিসেবে বেঁচে থাকা নিরর্থক হয়ে দাঁড়ায়। প্রতিটি যুদ্ধেই উভয় পক্ষের মধ্যে মূল সামরিক লড়াইয়ের পাশাপাশি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চলে। আপনারা ছিলেন সেই মনস্তাত্ত্বিক যুদ্ধের সঙ্গে সম্মুখসারির যোদ্ধা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে প্রবীণদেরকেই। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা।